বন্ধুরা চাপড়া বাঙালজি মহাবিদ্যালয়ে এই মুহূর্তের নতুন আপডেট বা নোটিশ প্রকাশিত হয়েছে। যারা এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে পড়ছো, অর্থাৎ সেশন 2020-2021 যারা ফার্স্ট সেমিস্টারে যারা রয়েছো, তাদের জন্য কিন্তু ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন একটি পোর্টাল খুলেছে এবং সেখানে কিন্তু একটি লিংক এসছে। তো সেই লিঙ্কে কি করতে হবে এবং কি নোটিশ চাপড়া বাঙালজি মহাবিদ্যালয় সেখানে প্রকাশ করেছে, কারা কারা কাদের কাদেরকে এখানে করতে হবে এবং কি করতে হবে, সেই সমস্ত বিষয় আজকে আমি এই ভিডিওতে তুলে ধরব। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি টিপে দিও। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আমি চাপড়া বাঙালজি মহাবিদ্যালয়ের যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আমি রয়েছি এবং এই ওয়েবসাইটে যে নোটিশ, সেই নোটিশে কিন্তু আমি রয়েছি। এখানে যে এই যে নোটিশে দেখতে পাচ্ছেন, নোটিশ ফর কারেকশন ইফ এনি অন অনলাইন রেজিস্ট্রেশন অফ সেমিস্টার ওয়ান স্টুডেন্টস ফর দ্য সেশন 2020-2021। তো এখানে এই লিঙ্কের উপর ক্লিক করলেই তোমাদের একটি যে নোটিশ, সেই নোটিশটি কিন্তু চলে আসবে। চাপড়া বাঙালজি মহাবিদ্যালয়ের যে নোটিশ, সেই নোটিশটি বিজ্ঞপ্তি সেখানে কী বলছে আমরা একটু দেখে নেব। এত দ্বারা সেই সকল ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে যারা 2020-2021 শিক্ষাবর্ষে চাপড়া বাঙালজি মহাবিদ্যালয়ে সেমিস্টার একে ভর্তি হয়েছ, তাদের জন্য কল্যাণী মহাবিদ্যালয়ের অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল খোলা থাকবে আগামী 21-4-2021 থেকে 8-5-2021 তারিখ পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা, যারা এই মুহূর্তে যারা ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছ, তাদের জন্য কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন যে রেজিস্ট্রেশন পোর্টাল সেটি কিন্তু ইতিমধ্যেই খুলে গেছে এবং সেটি কিন্তু খোলা থাকবে আগামী 21-4-2021 থেকে 8-5-2021 তারিখ পর্যন্ত। এই বিষয়ে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালে কলেজের নাম ও নিজ নিজ অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করে লগ ইন করে নিজেদের যাবতীয় তথ্য সঠিক আছে কি না যাচাই করে নেওয়ার সাথে সাথে প্রিন্ট আউট নিয়ে নেওয়ার জন্য জানানো হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, এই যে কল্যাণী ইউনিভার্সিটির যে বা বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন যে রেজিস্ট্রেশন পোর্টাল রয়েছে সেখানে যেতে হবে এবং কলেজে নিজের নাম এবং নিজেদের যে অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ তোমরা যখন ভর্তি হয়েছিলে তোমাদের একটি ফর্ম ফিল আপ করেছিলে এবং সেখানে অ্যাপ্লিকেশন আইডি ছিল, তো সেখান থেকে তোমাদেরকে নিতে হবে। সেই আইডিটা দিয়ে তোমাদেরকে লগ ইন করে সেখানে ভালোভাবে তোমাদেরকে দেখে নিতে হবে। ফর্মটি দেখে নেওয়ার পরে প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দিতে হবে। কেবলমাত্র যাদের তথ্য সংশোধন প্রয়োজন তারা ওই প্রিন্ট আউটের ওপর লাল কালি দিয়ে যথাযথ সংশোধিত তথ্য লিখে 21-4-2021 থেকে 8-5-2021 তারিখের মধ্যে registration@cbmahavidyalaya.ac.in এ ইমেল করে দিতে হবে। তো বন্ধুরা, যাদের মানে ভুল হয়েছে, অর্থাৎ ভুল হতেই পারে, ফর্ম ফিল আপ করার সময় অনেকের ভুল হয়ে যায়, তো যদি তোমাদের কারোর ভুল হয়ে থাকে তাহলে সেটাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে তার তলায় লাল কালি দিয়ে দাগ দিয়ে এবং তার যে সঠিক তথ্য সেটা তোমরা অ্যাটাচ করে এই যে ইমেল আইডি রয়েছে এই ইমেল আইডিতে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। বিশেষ প্রয়োজনে নিম্নোক্ত যে হেল্পলাইন ফোন নাম্বার রয়েছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা যোগাযোগ করতে পারো। এখানে দুটো কিন্তু হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে এবং এখানে চাপড়া বাঙালজি মহাবিদ্যালয়ের যে অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল তার কিন্তু এখানে সিগনেচার রয়েছে, অর্থাৎ কিন্তু এটি কিন্তু একটি সঠিক যে তথ্য বা সঠিক যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু এখানে প্রকাশিত হয়ে গেছে। তো তোমাদেরকে ঠিক এরকম ঠিক এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবং এই ওয়েবসাইটে আসার পরে যে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন পোর্টাল তার উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদেরকে সমস্ত যে তথ্য যে বলা হলো ভিডিওতে সে সমস্ত কিছু তোমাদের দেখে নিতে হবে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো তোমাদের কলেজে যারা স্টুডেন্ট রয়েছে ফার্স্ট সেমিস্টার, তাদের সাথে তোমরা ভিডিওটি শেয়ার করো এবং যদি কোনোরকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো, আমি সঠিক উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করব। এবং বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকবে এবং যে সঠিক তথ্য সেই সঠিক তথ্য দিয়ে আশা করছি তোমাদেরকে আমি উপকৃত করতে পারলাম।